আমি আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি না। আজকে আমি কার কাছে যাব, কোথায় যাব, কে সাহায্য করবে? আমি ফোনের পর ফোন ভাই, আমার যদি ফোন লিস্টটা দেখেন, যে এই 2 দিনে আমি যত কথা বলছি মানুষের সাথে, মনে হয় আমি বছরে আমি এত কথা বলিনি কারোর সাথে। তো এক একটা মিনিট আমার কাছে বা এক একটা সেকেন্ড এক একটা বছরের মতো। আজকে 1 তারিখ থেকে আজকে 4 তারিখ হয়ে গেছে। আজকে তো অলরেডি জুমার নামাজ শেষ হয়ে গেছে, গেছে শুক্রবারও আমার হাজবেন্ড এই সময় আমার সঙ্গে কথা বলছে, কিন্তু এই শুক্রবার তো আমি ওনাকে পাচ্ছি না। তো এক একটা মিনিট আমার কাছে বা এক একটা সেকেন্ড এক একটা বছরের মতো। আমি আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি না। আজকে আমি কার কাছে যাব, কোথায় যাব, কে সাহায্য করবে? আমি ফোনের পর ফোন ভাই, আমার যদি ফোন লিস্টটা দেখেন, যে এই 2 দিনে আমি যত কথা বলছি মানুষের সাথে, মনে হয় আমি বছরে আমি এত কথা বলিনি কারোর সাথে। আমার হাজবেন্ড যদি খারাপ হতো ভাই, আমি নিজে বলতাম যে না, আমার হাজবেন্ড খারাপ, আমার হাজবেন্ড গেছে আমি খুশি, কিন্তু আমার হাজবেন্ড গেছে আমার ভিতরে, আমার যন্ত্রণা বা আমার কষ্ট একমাত্র আমি বুঝতেছি। ওনারা আমাকে বা ওনারা একবার আসেও নাই যে দোকানটা কোথায়, আমি একবার দোকানটা দেখি যে ছেলেটা এই দোকান থেকে যে বের হয়েছে, বের হওয়ার পরে আর নাই। তো আমরা একবার যাই, দোকানে যাই বা আমরা এলাকায় যাই, খোঁজ খবর নেই যে একটা কোনো কিছু, এরকম কোনো কিছুই আমি পাইনি, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আজকে 4 তারিখ, এ পর্যন্ত আমাকে পুলিশ থেকে কোনো একটা খবর দেয় নাই যে কোনো একটা কিছু পাওয়া গেছে বা ওনার লোকেশনটা এই বা উনি এখানে বা ওখানে। আমি থানা এ নিয়ে মনে হয় 3 বার গেছি। আজকেও আমি ফোন দিছি যে স্যার, আমি তো আমার হাজবেন্ডের কোনো খোঁজই পাইনি এখন পর্যন্ত। বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি মাগরিবের পর আসেন। আমি বললাম স্যার, মাগরিবের পর গেলে তো আমার আজকের দিনটাও শেষ, আমার এক একটা মিনিট আমার এক একটা বছরের সমান। কারণ আমার হাজবেন্ড এইভাবে দোকানটা ঠিকভাবেও সে বন্ধ করে নাই, যে দোকানটা সে ঠিকভাবে বন্ধ করছে, সে কোথাও গেছে বা তার কোনো বন্ধুর সঙ্গেও তার কোনো যোগাযোগ হয় নাই যে আমি যাচ্ছি বা আমি কোনো কিছু, আমি এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে বলে আমাকে একটু সাহায্য, কারণ আমি জনগণ, আমি সাধারণ একজন, আমার আসলে আমি সব জায়গায় গেছি, যতটুকু আমার সাধ্য মোতাবেক আমার যাওয়ার ছিল আমি গেছি। এখন ওনার কাছে আমার একটাই অনুরোধ, একটাই দাবি, যে একটু আমার মানে হাজবেন্ডের দিকে একটু খেয়াল করা, যে ওনাকে একটু খুঁজে বের করে দেওয়া বা উনি কোথায় আছে বা কি অবস্থায় আছে, আমাকে যে কোনো একটা তথ্য দেওয়া। আমি ওনাদের সবার কাছেই বা আমি আইন শৃঙ্খলা সব রক্ষাকারী বাহিনী সবার কাছে একটাই আবেদন করব, যে আমাকে একটু সহযোগিতা করুক। কারণ আমি হচ্ছে সাধারণ একজন নাগরিক, আমার এত অ্যাবিলিটি নেই বা আমি এরকমভাবে কোনো কিছুই করতে পারছি না যে আমি নিজের পাওয়ার খাটাবো বা নিজে কোনো একটা কিছু করে আমি আমার হাজবেন্ডকে বের করে ফেলবো। অনেকগুলো ছিল, উনি ওই ফোনটা রেখে গেছে, আর যে একটা বাটন ফোন, এই বাটন ফোনটা উনি নিয়ে গেছে, ওটার মধ্যে যেই সিম ছিল ওইটাই বন্ধ। তো আমি অনেকক্ষণ যাবত ফোন দিয়ে না পাওয়ার পরে আমি পড়ানো শেষ করে আমি চলে আসছি, যে হয়তো দোকানে আছে, নেটওয়ার্কের সমস্যা, এই জন্য হয়তো আমি ওনাকে পাচ্ছি না। তারপর এসে দেখি যে দোকান বন্ধ, আমি আর ওনাকে খুঁজে পাচ্ছিলাম না, যে দোকান বন্ধ। পাশে যে একটা ফার্মেসি দোকান আছে, জিজ্ঞেস করলাম, ভাই আপনার ভাই কখন দোকান বন্ধ করছে? বলো যে ভাবি আমি তো অনেকক্ষণ যাবত আসছি, কিন্তু আমি তো ওনাকে পাইনি। এক পর্যায়ে আমি বললাম যে ভাই উনি আপনি আনুমানিক বলেন, বলে যে ভাই আমি ভাবি আমি বলতে পারি না, উনি হয়তো মাল টাল কিনতে গেছে, চলে আসবে। তো আমি জানি যে উনি মাল কোথা থেকে কিনে, আমি গেলাম মাল কেনার ওখানে। বললো যে না উনি তো আসেন, আমি গিয়ে ছবি দেখাইছি যে ইনি কি আসছেন, বলে যে না উনি তো আসে নাই এখানে। এই কথা বলার পরে বললো যে দাঁড়ান, তারপর আমি আপনাকে সিসিটিভি ফুটেজটা আমি আপনাকে দেখাচ্ছি যে উনি আসছে কি না। সিসিটিভি ফুটেজ দেখানোর পরে বললো, দেখলাম যে না উনি যায় নাই। কিন্তু আমি আবার ফিরে আসছি দোকানে, দোকানে আসার পর দেখি যে পাশে যে দোকান আছে সবাইকে জিজ্ঞেস করলাম, পাশে ওনার চাচাতো ভাইরা আছে, পাড়া প্রতিবেশী চাচাতো ভাই, ওনার বাবা মা কেউই নাই, মারা গেছেন। ওনার কাছ চাচাতো ভাইদের কাছেই ওনার বড় হওয়া। ওনার মধ্যে একজন বলল যে আমার কাছ থেকে তো, আমি গিয়ে বললাম যে ভাই আপনার ভাইকে তো পাচ্ছি না, এরকম এরকম ফোন বন্ধ, তো কখন থেকে বা কি আমি তো কিছু বুঝতেছি না। বললো যে কখন থেকে ফোন বন্ধ? আমি বলছি এরকম 3:30-3:40 থেকে ফোন বন্ধ। এক পর্যায়ে ভাইয়া বললো যে ও তো আমার থেকে চেক লিখে নিয়ে গেছে পূবালী ব্যাংক থেকে,
টাকা উঠানোর জন্য। আমি বলছি ভাই কয় টাকার চেক? বললো যে 1,00,000 টাকা। বলে তুমি কিছু জানো না? আমি বললাম যে না ভাই আমি তো কিছু জানি না যে উনি কখন উনি নিছে চেকটা, উনি কখন নিছে বা উনি কত টাকা উঠাবে আমাকে কিছুই বলেনি। বললো যে আচ্ছা ঠিক আছে তুমি দেখো, আর একটু ওনার ওর পরিচিত বন্ধু বান্ধবদের কাছে ফোন দাও। তো আমি পরিচিত যত বন্ধু বান্ধব আছে আমি ফোন দিলাম। বলো যে ভাবি আমার আপনাদের সাথে তো কথা হয় নাই, কই গেছে ভাবি আমি এই বিষয়ে কিছুই জানি না। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম ভাই একটু খুঁজেন, আমি তো এতক্ষণ যাবত ফোন দিতেছি, এর মধ্যে আসর পার হয়ে গেছে, মাগরিব পার হয়ে গেছে, আমি আসছি প্রায় 4:45-5টার দিকে, আমি তো পাইতেছি না, আপনারা একটু দেখেন। পরে ওনারা দেখতেছে, ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তারপর থেকে আমি বললাম ভাইয়াদেরকে চেক যে গেছে পল্লবী থানায় না এই যে পূবালি ব্যাংকে, তাহলে আমি একটু ওই জায়গায় যাই। পূবালি ব্যাংকে ওনার বন্ধুরা গেছে, দেখলো যে ফোন পূবালি ব্যাংক বন্ধ। বললো যে আপনি কালকে আসেন। আরে নিয়ে গেছি 10টা বাজে জিটি নিছে, এটা হচ্ছে 2 তারিখ, 2 তারিখ 10টার দিকে হচ্ছে আমি জিটি করি পল্লবী থানায়। কিন্তু ওখান থেকে আমি আজকে হচ্ছে 4 তারিখ, আমি এই পর্যন্ত আমার হাজব্যান্ডের কোনো খোঁজই পাচ্ছি না।